শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 12 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 13 জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হলে 13 জুন থেকে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুলে দেওয়া নির্ভর করছে শিক্ষক শিক্ষার্থীদের সবাইকে করোনা টিকার আওতায় নিয়ে আসার উপর। বুধবার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমন কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যদি 13 জন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হবে, তাদের সপ্তাহের 6 দিন ক্লাসে আসতে হবে। 2022 সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী তাদেরও হয়তো একই সময়ে ক্লাস নিয়ে আসতে হবে। অন্যান্য ক্লাসের ব্যাপারে হয়তো সপ্তাহে একদিন ক্লাস নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে মন্ত্রী বলেন, আবাসিক শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার পর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে কতজন শিক্ষক শিক্ষার্থী টিকা পেয়েছে সে তথ্য ইউজিসির কাছে চাওয়া হয়েছে।